সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ ইশতিয়াক মাহমুদকে আদালতে পাঠিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। 2018 সালের 4 আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজ শেষে গাড়িতে ওঠার সময় বার্নিকাটের গাড়ি বহরে হামলা হয়। এই ঘটনায় মামলা করেন বদিউল আলম মজুমদার। মামলার অভিযোগ অনুযায়ী ওই হামলায় বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক মাহমুদও জড়িত ছিলেন। গত 19 সেপ্টেম্বর ডিবি এ মামলায় ইশতিয়াক সহ 9 জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেয়। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত অভিযোগপত্র আমলে নিয়ে ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। 2018 সালে মার্কিন সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়ি ভরে হামলা হয়। এই হামলার ঘটনায় ওনার সম্পৃক্ততা পায় পুলিশ রিপোর্ট যায়, তারপরে আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হয়। যারা জড়িত, যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের বিরুদ্ধে পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে, প্রত্যেকেই আইনের আওতায় আসবে।